পি ডট ই প্রমাণ করো ওটা খুব ফেমাস প্রমাণ আচ্ছা কী করতে তার জন্য আমরা ডাবু কার্য কি জানতাম কার্য সমান সমান ইন্ট্রিগ্রেশন টাও থিটা জানতাম এটা আচ্ছা আচ্ছা এই লিমিটটা নাও পাই বাই টু থেকে থিটা লিমিট নাও লিমিটটা পাই বাই টু থেকে থিটা নাও আর টাও কত ছিল টাও ছিল তোমার পিই সাইনথিটাও ছিল পিই পিই সাইন থিটা ডি থিটা ওকে নেক্সট পি বাইরে বেরিয়ে এলো পাই বাই টু থেকে থিটা সাইন থিটা ডি থিটা করলে কত হবে করলে হবে পিই মাইনাস আসবে মাইনাসের জন্য কি হবে মাননাসের জন্য উল্টে যাবে মাইনাস আসবে মাইনাস মাইনাস কি আসবে মাইনাস কস থিটা আসবে আর ওটা দেখো মাইনাস এই মাইনাস আছে তো মাইনাসটা দিচ্ছি না মুছে দিলাম চেঞ্জ করে দিচ্ছি পাই বাই টু থেকে থিটা গঠ ইট আশা করি বুঝতে পেরেছ ওকে তাহলে কি হচ্ছে পিই হচ্ছে কি হচ্ছে পিই কস নব্বই কষ নব্বই কত এখানে বুঝেছো তো দেখো সায়েন থিটাকে ইন্ট্রেসিং করলে মাইনাস হয় সেই মাইনাসটা দিলাম এটাকে এটাকে উল্টে দিলাম সেই জন্য মাইনাসটা মুছে দিলাম মাইনাসটা কেটে যায় উল্টে দিলে ওকে তাহলে কস ফাইভাইভ কত কস নব্বই মাইনাস কস থিটা কস নব্বই কত হয় কস নব্বই কষ নব্বই জিরো হয় তাহলে কি হচ্ছে মাইনাস পিই কস থিটা

তোমাদের রেসপন্স যত ভালো হবে আমি তত বেশি খাটবো তোমাদের পিছনে আমার কিছু কিছুই চাই না তোমাদের ভালো রেসপন্স চাই ঠিক আছে তোমাদের যত বেশি উৎসাহ আমাকে দেবে তত বেশি উৎসাহিত হয়ে আমি এগুলো করবো ঠিক আছে এটা একটা হবি টাইপের এটা একটা ফ্যাশন টাইপের তো অনেকবারই বলেছি তো ওকে নেক্সট দেখো যেটা হয়ে গেল এবার কিছু একটা সূত্র লিখে দিই সেটা হচ্ছে স্মৃতিশক্তি এটা তো দিমেরু মনে শোনো এটা এটা ডিমেরও স্ত্রীশক্তি এটা স্মৃতিশক্তি এটা স্মৃতিশক্তি কার জন্য দিমেরুর জন্য আচ্ছা দিমেরু স্ত্রীশক্তি কী করে তৈরি হলো সেটা বলা হয়নি না আচ্ছা মনে হয় আগের ক্লাসে মনে আছে তো দিমেরুকে বিক্ষিপ্ত করতে আচ্ছা দিমেরুকে বিক্ষিপ্ত করতে গেলে কাজ করতে হবে কে কাজটা করবে যে বিক্ষিপ্ত করছে সে কাজ করবে তাহলে যে বিক্ষিপ্ত করছে সে দিমেরুটাকে বিক্ষিপ্ত করার জন্য কৃত কাজ করবে কার্য করবে সে তো কার্য করে দিল বিক্ষিপ্ত করার জন্য কার্য করে দিল বিক্ষিপ্ত হয়েও গেল সে যে কার্যটা করলো সেই কার্যটা দিমেরুর মধ্যে স্ত্রীশক্তি হিসাবে সঞ্চিত থাকবে মানে কার্য কনভার্টেড ইন্টু ওয়ার্ক কনভার্টেড ইন্টু এনার্জি ওয়ার্ক এনার্জি থিওরি তোমার ইলেভেনে পড়েছো সেটাই ঠিক আছে তুমি যে কার্যটা করলে সেই কার্যটা ওই ডিমেরুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হলো কিন্তু কোন শক্তি হিসাবে সঞ্চিত হলো স্ত্রী শক্তি হিসাবে সঞ্চিত হলো ওকে হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছো যে স্ত্রী শক্তিটা কেন এলো ওকে এটা ডিমেরু স্ত্রীশক্তি আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা স্ত্রী শক্তি পড়াবো সেটা হচ্ছে দুটো আধানের মধ্যে স্ত্রীশক্তি ডিমেরুর জন্য নয় তো আচ্ছা তোমার মনে করো বিভব কি ছিল বিভব ছিল হচ্ছে ওয়ান বাই সেখানে এখানে লিখবো না তো এখানে লিখছি বিভব ছিল ওয়ান বাই ফোর পাই এফ সেভেন নট কিউ বাই আর বিভবের সংখ্যাটা মনে করো বিভব কি একক আধানকে আনতে যে কাজ করতে হয় এই একটা একটা জায়গা আছে এই জায়গাটা কিউ চার্জ আছে যখন এই কিউ চার্জটা এনেছিলে তখন কোনো কাজ করতে হয়নি কিউ চার্জটা আনলে এই জায়গাটা জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো এবারে এই তড়িৎ ক্ষেত্রে যে ঢুকবে দেখো ভাই এই জায়গাটা মনে করো পড়ে আছে ঠিক আছে তুমি জায়গাটা দখল করেছো এখন জায়গার মালিক কি তুমি এই কিউ হচ্ছে জায়গার মালিক এবার এই জায়গায় যদি একটা গরু ঢোকে ছাগল ঢোকে ঘাস খেতে বা কেউ যদি ঢোকে কোনো কাজ বাজ করতে চুরি করতে তুমি তো তাকে বকবে তাকে তো তুমি তাকে তুমি শাসন করবে নাকি ঠিক সেম গল্প এবার যদি একটা অন্য আধান আসে এই ক্ষেত্রের মধ্যে তোমার ক্ষেত্রের মধ্যে একটা অন্য আধান আসে মানে এর কিউ এর তৈরি ক্ষেত্রের মধ্যে যদি একটা অন্য আধান আসে তাহলে সেই আধান তো এ বকবে সেই গাধনকে তো এ বল প্রয়োগ করবে ঝড়ঝাঁটি করবে কেন তুমি আমার অঞ্চলে আসবে সেই গল্প তখন বলপূর্বক আসতে হবে তখন অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে এই ক্ষেত্রের কোনো একটি যে কোনো একটা বিন্দুতে আনতে অসীম থেকে আনতে যে কার্য করতে হয় তাকে বলা হয় বিভব তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হয় বিভব যেটা কিনা এটা একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে বলে বিভব দেওয়ার সূত্র এটা এবার মনে করো তুমি একক আধান কে আনলে না তুমি ক্যাপিটাল কিউ আধানকে আনলে তখন কত কার্য করতে হবে তুমি ক্যাপিটাল কিউ কে আনলে তখন কত কার্য করতে হবে না একের জন্য এত কিউ এর জন্য কিউ দিয়ে গুণ তখন কার্য করতে হবে কার্য হবে ভি ইনটু কিউ কত হবে ওয়ান বাই ফোর নট কিউ কিউ বাই আর তাহলে এই যে কিউ আনতে যে কাজ করতে হয় একক আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় বিভব আর কিউ আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় স্থিতিশক্তি কেমন এই কার্যটা কে করলো যে এনেছে সে কার্যটা করলো এবং এ এই আধানটা সেটাকে হিসাবে লাভ করলো এই হচ্ছে কনসেপ্ট ছোট্ট সূত্র নেক্সট আমি বলবো সমবিভব তল নেক্সট আমি বলবো সমবিভাব তল সমবিভব তল কাকে বলে দেখো সমবিভব তল নাম শুনে বোঝা যাচ্ছে ওকে কোথায় ছিলাম সমবিভব তল সমবিভব তল কি আচ্ছা একটু হেডিং না করতো তোমরা বুঝতে পারবে না সম বিভব তল দেখো নাম শুনেই পরিচয় পাওয়া যাচ্ছে সমবিভব তল কি তল লয় এটা হ্যাঁ তল কি না দেখো যে তলের একটা তল আছে একটা তল আছে এই তলের যে কোনো যে কোনো বিন্দু এই দুটো বিন্দু এই দুটো বিন্দু যে কোনো বিন্দু যে কোনো বিন্দু যে কোনো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য মানে বিভবটা সমান এখানে যা বিভব এখানে তাই বিভব এখানে যা বিভব এখানে 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 সব জায়গায় সব জায়গায় ওই ওই তলটা জুড়ে সমস্ত পয়েন্টে পয়েন্টে বিভব সমান তাকে বলা হয় সমবিভব তল এবার সমবিভব তলের তো বোঝা গেল সমবিভব তল এবার সমবিভব তলের বৈশিষ্ট্য বুঝব একটু ভালো করে ভাবো বৈশিষ্ট্য মুখস্ত করতে হবে না প্রথমে বিভব সমান এ একটা বৈশিষ্ট্য সব জায়গায় বিভব সমান একটা বৈশিষ্ট্য নিজে থেকে বোঝা যাচ্ছে সব জায়গায় বিভব সমান সংজ্ঞার মধ্যে বিভব বৈশিষ্ট্য লুকিয়ে আছে আর দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো যদি বিভব সমান হয় তাহলে তাহলে বিভব যদি সমান হয় তাহলে এই পয়েন্টে যা কার্য করতে হবে এই পয়েন্টে তাই কার্য করতে হবে তো তাহলে এখান থেকে এখানে এখান থেকে এখানে আসতে তো কোনো কার্য করতে হবে না কার্য তো কোনো চেঞ্জই হয়নি যদি বিভব সমান অন্যরকম করে ভাবো ওটা অন্য রকম অন্যরকম করে ভাবো দেখো ডাব্লু সমান সমান কিউ ইন বিভব বিভব মানে কি বিভব মানে কি দুটো কিউটা তো একই আমি তো একই আধান এখান থেকে নিয়ে যাচ্ছি আমি একই আধানকে কোনো একটা আধানকে আমি মনে করি এক্স আধানকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি বা আমি বড়ো হাতের কিউ আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি এখান থেকে এখানে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি এটাও সংযোক্তলের মধ্যে পড়ছে এটাও সংযোক্তলের মধ্যে পড়ছে তাহলে এর বেলা বিভব কি হবে মনে করি ভি ওয়ান তাহলে এইখানে কার্য হলো এত আর এখানে কার্য কত হবে এখানে কার্য হবে কিউ ভি টু তখন যদি ভি ওয়ান ভি টু যদি ভি ওয়ান ভি টু সমান হয় তখন যখন বিয়োগ যখন করবো এই বিয়োগ কত আসবে শূন্য আসবে না তাহলে এখানে যা কাজ হচ্ছে এখানে তাই কাজ হচ্ছে কাজে কোনো পার্থক্য হলো না বিয়োগ সমান মানে বিয়োগ সমান মানে কোনো কাজই করতে হয় না দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো কাজ করতে হয় না একটা আধানকে সমবিয়োগ তলের বরাবর এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে গেলে কোনো কাজ করতে হয় না আমি বড্ড স্পিডে কথা বলছি এটা অভ্যাস হয়ে গিয়েছে তোমরা স্লো করে দেখো এবং শুনতে শুনতে অভ্যাস হয়ে যাবে আশা করি এবং অনেকেই অভ্যাস হয়ে গেছেও এটা আশা করি ওকে আর নেক্সট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কিনা পরীক্ষায় পড়ার মতো সেটা হচ্ছে তরিত বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে এটা প্রমাণ করলেই চ্যাপ্টারটা কমপ্লিট থিওমেটিক্যালি কমপ্লিট একটু অঙ্ক করতে হবে একটু বই পড়তে হবে সবার কাছে বই নেই তাই এখন অত ভাবতে হবে না আমি যা পড়াচ্ছি সেইটুকুই পড়ো তাহলেই চলবে আর যা অঙ্ক সেই অঙ্কগুলো শিখে রাখো আমি টেলিগ্রামে ডেলি কুইজ করাচ্ছি মানে ডেইলি নয় শনি রবি বাদ দিয়ে ডেলি কুইজ করাচ্ছি সেই কুইজে পার্টিসিপেট করো তাহলে দেখে প্রচুর এগিয়ে গেছো এই সময়টা কোনো কিছু মনে হবে না এই যে সময়টা তোমাদের কিচ্ছু মনে হবে না যে এই সময়টা তোমরা একদম ইউজ হবে কোনো ওয়েস্টেজ হওয়া সময়টা ওকে তাহলে আমি এখন বলছি সংযোগ তলকে তরিত বড় রেখা হবে ছেদ করে সেটা প্রমাণ করতে হবে দেখো মনে করে এটা মনে করে এইটা একটা সংযোগ তল তল এটা এ বিন্দু এটা বি বিন্দু তুমি এ থেকে দিকে একটা আধানকে নিয়ে যাবে তা মনে করো মনে করো তড়িৎ ক্ষেত্র এইভাবে আছে এটা কথা মনে রাখবে তড়িৎ ক্ষেত্র এইভাবে আছে মানে তড়িৎ ক্ষেত্র তড়িৎ রেখার কোনো পয়েন্টে স্পর্শক আঁকলে আবার বলছি তড়িৎ বড় রেখার পয়েন্টে স্পর্শ আঁকলে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক পাই আমি তড়িৎ ক্ষেত্রটা এঁকেছি মানে তরিত বড়রেখার স্পর্শটাও এটা বলতে পারো ঠিক আছে তো এই প্রশ্ন দু রকম ভাবে আসে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে এই ভাবে আসে আবার তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করা মানে কি বাবু একটু মন দাও তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে মানে কি মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ইটসেলফ লম্বভাবে ছেদ করে ওই তলকে যদি তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে কোনো তলকে যদি এটা সত্য হয় তাহলে এটাও তো সত্য যে তড়িৎ বলরেখার মাধ্যমেই তো তড়িৎ ক্ষেত্রকে দেখা যাচ্ছে তাই ক্ষেত্র ক্ষেত্র ওই তলটাকে লম্বভাবে ছেদ করে আশা করি বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে কি কমেন্ট করবে টেলিগ্রাম আসবে চলো চলো তাহলে এটা মনে করি ই আর একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হলো একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হলো তাহলে স্মরণ হয়েছে কোন দিকে স্মরণ হচ্ছে এদিকে এ টু বি স্মরণ হয়েছে আর ই এদিকে আছে এই এটা তল এটা তল এটা তল এই তলের সঙ্গে অ্যাঙ্গেল কত থিটা কার্য সমান সমান কি হয় কার্য সমান বল ইন্টু স্মরণ হয় কে জানে না কে জানে না হাত তোলো কমেন্টে হাত তোলো ডাব্লিউ সমান সমান কি হয় বল ইন্টু সমান হয় আচ্ছা বল কত এদিকে তো ই আছে তাহলে এদিকে ইর কতটা আছে এদিকে আছে ই কস থিটা ই এর উপাংশ দিকে কত ই কস থিটা আর সরণ কতটা হয়েছে সরণ হয়েছে এ বি সরণ কতটা হয়েছে না সরণ হয়েছে এ বি এ বি পরিমাণ সরেছে আর ই কস্তিটা হচ্ছে বলের আচ্ছা ই বল সেটা বুঝে বোঝো তো ই এর সংজ্ঞাটা একটু মনে করো দেখি কেমন পারো ই এর সংজ্ঞা কী ছিল বাবু না ই এর সংজ্ঞা ছিল একক ধনাত্মক আধানের একক ধনাত্মক আধানের উপর যে বল প্রযুক্ত হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়া হয়েছে সরি একটা বলতে ভুলে গেছিলাম ধরে নিয়ে একটা একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে আশা করি কোন সমস্যা নেই একটি একক ধরত্ব গাঁধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে তাহলে কার্য হবে না বল ইন্টু সরণ বল কত হয় তখন হয় ইয়ের ই হয় একক ধরত্ব কথানের পর যে বলটা হয় তাকে ই বলে এখন ই তো এদিকে আছে ই কে ইয়ের এই উপাংশ দেখতে হবে এবি বরাবর উপাংশ দেখতে হবে তাহলে ইয়ের উপংশ কত ই কথা তার সঙ্গে এবি করলে এবি হচ্ছে সরণ বল ইন্টু স্মরণ কার্য এখন বৈশিষ্ট্য কি বলেছিলাম সমবিভব তলের বৈশিষ্ট্য বলেছিলাম কার্য ব্যাটা কত শূন্য তাহলে কার্য শূন্য করে দাও তাহলে ই তাহলে ই বি শূন্য বি শূন্য হতে পারে এত বড় ফাঁক এ বি শূন্য হতে পারে না যদি যদি বিভব থাকে যদি এখানে কোনো আধান থেকে থাকে তাহলে ই থেকে থাকবে তাহলে ই ও শূন্য হতে পারে না শূন্য তাহলে কে হতে পারে এই কস্তিটা শূন্য হতে পারে তাহলে থিটা কত হতে পারে নব্বই ডিগ্রি তাহলে ই এবির সঙ্গে কত কোন করে আছে ই এ বির সঙ্গে লম্বো নব্বই ডিগ্রি মানে পারপেন্ডিকুলার ঠিক আছে নর্মাল টু এ বি আশা করি বোঝা গেছে এখানে শেষ করলাম এবং তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো মতামত দাও দেখো মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো আমি নাম ধরে বলতে বাধ্য হব এবার কিন্তু তোমরা পড়ছো না তোমরা কোথায় গেলে তিরিশ বত্রিশটা স্টুডেন্ট সব গেল কোথায় একটাও কেউ রেসপন্স করছো না ঠিক আছে নেক্সট রেসপন্স করো এবং ভিডিওটা শেয়ার করো লাইক করো চলো টাটা বাই বাই